আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবারও আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচের অংশ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি দুবাইয়ে বেশ কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম এবং বেশ কিছু ভিডিও আপনাদের জন্য ভ্রমণ কাহিনীর সময় যে যে কাজগুলো আমি করেছি এবং আপনাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা মরুভূমির ভিতরে একটি জায়গা রয়েছে দাদা ভাই ট্রাভেলস, সেই ট্রাভেলসের ডেরার ভিতরে, ক্যাম্পের ভিতরে আমরা বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। সেই অনুষ্ঠানের একটি অংশ একটি পুরুষ নৃত্যশিল্পী আজকের এই পরিবেশনা আমাদেরকে প্রদান করছেন, আমরা উপভোগ করছি তার নাচ। সত্যিকার অর্থে এটি একটি ট্রেডিশনাল দুবাইয়ের নাচ। এটি দুবাইয়ের বিভিন্ন যে অ্যারাবিক বা আমিরাতি গান রয়েছে, সেই গানের মধ্যে বিভিন্ন রকম গানের পর্শা নিয়ে আজকের এই নাচের আয়োজন। এই নাচে আমরা দেখতে পাচ্ছি নৃত্যশিল্পী অবারিতভাবে ঘূর্ণায়মানভাবে ঘুরে যাচ্ছে এবং তার বিভিন্ন কাপড় চোপড় বা বিভিন্ন রকমারি যে ড্রেস রয়েছে, সেই রঙিন ড্রেসগুলো তার নাচের সাথে ঘূর্ণায়মানভাবে ঘুরছেই ঘুরছে। এটি আসলেই একটি প্র্যাকটিসের একটি বিষয় রয়েছে। যারা এটি প্র্যাকটিস না করবেন, এই ধরনের নৃত্য আসলে করা মুশকিল। সত্যিকার অর্থে যাদের এ বিষয়ে পুনঃপুনঃ এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তারাই এ ধরনের নাচের মুদ্রা দিতে পারেন এবং অবারিতভাবে এরকম ঘুরে ঘুরে তাদের যে অঙ্গসজ্জা রয়েছে বা ড্রেস আপ রয়েছে, গেট আপ রয়েছে, এই গেট আপগুলো তুলে ধরতে পারেন। অনেকগুলো আমরা ছোটো ছোটো বক্সের মতো, বাটির মতো বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। সে অনেকগুলো বাটি নিয়ে দর্শকদেরকে প্রদর্শন করছে এবং এটি একটি নান্দনিক পরিবেশনা হিসাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি একটি করে বাটি বিভিন্ন দিকে সে ছুঁড়ে মারছে, এগুলো বাটি ফেলে দিয়ে সে আরও বিভিন্ন ভঙ্গিমায় যাবে এবং আমরা সেগুলো উপভোগ করব ইনশাআল্লাহ। আমরা আছি দুবাইয়ের একটি মরুভূমির ভিতরে একটি ক্যাম্প হাউসে, দাদাভাই ট্রাভেলসের একটি ক্যাম্প হাউস। সেখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা দেখছি, আপনারা সবাই উপভোগ করছেন। বাবা, সুন্দর সুন্দর অপূর্ব সমস্ত পরিবেশনা। এই পরিবেশনাগুলো সত্যি মজাদার এবং দৃষ্টিনন্দন, এবং এটি সত্যি বলা চলে একজন শিল্পীর তুলিতে আঁকা বিভিন্ন দৃশ্যপট। এবং আমরা দেখতে পাচ্ছি একজন নৃত্যশিল্পী কীভাবে তার বিভিন্ন রকম শারীরিক কসরতের মাধ্যমে, নৃত্য পরিবেশনের মাধ্যমে অবারিতভাবে ঘুরে ঘুরে কীভাবে আমাদেরকে তার নান্দনিক দিকগুলো পরিবেশন করছেন এবং আমাদেরকে প্রদর্শন করছেন। সত্যি আমরা যারা দর্শক রয়েছি, এখানে হাজারো দর্শক রয়েছে, আমরা সবাই মুগ্ধ তার এই পরিবেশনায়, তার নৃত্য পরিবেশনায়। তার যে ট্রেডিশনাল ডান্স রয়েছে, এই ডান্সগুলো আমরা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আজকে আমরা দুবাইয়ে আছি, একটি মরুভূমির ভিতরে একটি ক্যাম্প হাউসে। আমরা এই ক্যাম্প হাউসে আসার জন্য আমরা সত্যি সারাদিন প্রস্তুতি গ্রহণ করেছি এবং বিকাল 5:30 নাগাদ আমরা এই মরুভূমির বুকে প্রবেশ করেছি। এবং এই প্রবেশ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য আমরা আপলোড করেছি, আপনারা যাতে পুরো দৃশ্যপটটি, পুরো বেড়ানোর যে ভ্রমণ কাহিনী রয়েছে মরুর বুকে, সেই ডেজার্ট সাফারির যে ভ্রমণ রয়েছে, এই পুরো ভ্রমণটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং সামনে আরও বেশ কিছু ভিডিওর পাঠ রয়েছে, সেই অংশগুলো আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই দুবাইয়ে এই যে কালচারাল ট্র্যাডিশনাল যে ডান্সগুলো রয়েছে, এই ডান্সগুলো সত্যিকার অর্থে অনেক উপভোগ্য। এখানে যে শিল্পী আজকের এই নাচগুলো পরিবেশন করছেন, আমরা দেখেই বুঝতে পারছি যে উনি অত্যন্ত অনুশীলনী
অনুসরণ করেন এরকম একজন শিল্পী যার পরিশ্রম রয়েছে তার পেশার উপরে, এই পরিবেশনার উপরে যথেষ্ট পরিমাণ দক্ষ উনি। এবং এখন একটি বাচ্চা কোলে নিয়ে যেভাবে নাচ করা যায়, বাচ্চাকে আদর করে উপরে ছুঁড়ে দিয়ে বিভিন্ন রকম ভাবে উনি উপস্থাপন করছেন, পোশাকের মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা তার পরিবেশনায় সত্যিকার অর্থে মুগ্ধ। আপনারা যারা দুবাইয়ে আসতে চান, দুবাই এসে ভিজিট বিষয়ে বেড়াতে চান, তারা আমাদের ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের প্রোগ্রাম উপভোগ করার জন্য সব ধরনের সহযোগিতা পেতে পারেন। আপনার ভিসা থেকে শুরু করে এয়ার টিকিট এবং দুবাইয়ে আপনি কোথায় থাকবেন, কীভাবে ডেজার্ট সাফারিতে যাবেন, এই ধরনের অনুষ্ঠান উপভোগ করবেন, সব ধরনের আয়োজন করার জন্য আমাদের নিজস্ব গাইড আপনাকে সহযোগিতা করার জন্য অবশ্যই আপনার সঙ্গেই থাকবে। আপনারা ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে শুধু ভিজিট বিষয় নয়, ওয়ার্ক পারমিট বিষয়েও দুবাই গমন করে আপনারা নিজেদের ভাগ্য অন্বেষণ করতে পারেন, বৈদেশিক কর্মসংস্থান শুরু করতে পারেন। চাকরি বিষয়, দুবাইয়ে আপনি 2 বছরের ভিসা নিয়ে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসায় বা ভিজিট টু ওয়ার্ক পারমিট ভিসায় আপনার পরবর্তী বৈদেশিক কর্মজীবন শুরু করতে পারেন। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করতে চান, দুবাইয়ে ফুল ফ্যামিলি নিয়ে অবস্থান করতে চান, তারাও ব্যবসা বাণিজ্য নিয়ে ভিজিট ভিসায় গমন করে সেখানে গিয়ে 3 বছরের বিজনেস ভিসা সপরিবারে লাভ করতে পারেন। ফিউচার ওয়ার্ল্ড আপনাদের সঙ্গে এই সমস্ত ভিসা প্রসেসিং বিষয়ে সহযোগিতা করবে এবং আপনার বেড়ানোর আনন্দ দুবাইয়ে করার জন্য সব ধরনের সহযোগিতা করবে। এয়ার টিকিট, হোটেল বুকিং এবং প্যাকেজ বুকিং সহ সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করে থাকে। আপনারা যারা দুবাই যেতে চান, তারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আমাদের অফিসের ঠিকানায় সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে আপনারা দুবাই গমন করে আপনার পরবর্তী ভাগ্য অন্বেষণ করতে পারেন। এছাড়াও যারা দুবাই সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত জানতে চান, আমাদের সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন, অথবা আমাদের দেওয়া টেলিফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য উপাত্ত জেনে নিতে পারেন। আমরা আছি দুবাইয়ের ডেরার ভিতরে মরুভূমির একটি অংশে, আমরা আজকে নাচ উপভোগ করছি। আজকের এই শিল্পী যা পরিবেশন করলো তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এই ভালো লাগাকে আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং দুবাইয়ের আগামী দিনের সবকটি ভিডিও আপনাদের প্রিয় যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবারের জন্য আমরা উৎসর্গ করছি, ডেলিগেট করছি। যারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন, কর্ম উদ্দীপনা যুগিয়েছেন, তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেশ বিদেশের বিভিন্ন তথ্য উপাত্ত জেনে নেওয়ার জন্য আপনার এই চ্যানেলটি অনেক অনেক আপনাকে সহযোগিতা করবে। সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন, জেনে নিন দেশ বিদেশের ভিসা সংক্রান্ত, বেড়ানো সংক্রান্ত, যে কোনো ধরনের ভ্রমণ কাহিনী সংক্রান্ত তথ্য উপাত্ত। আশা করি প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে যা আপনাদের জন্য প্রচারিত হয় আপনাদের ভালো লাগে। যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত জন যাতে এই ভিডিওটি উপভোগ করতে পারে। এছাড়াও যারা প্রতিনিয়ত বিভিন্ন ভিসা সংক্রান্ত তথ্য উপাত্ত জানতে চান, বিভিন্ন ভিসার খবরাখবর জানতে চান, তারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে দেশ বিদেশের প্রত্যেকটি ভিসা সম্পর্কিত তথ্য উপাত্ত জেনে নিতে পারেন। আমরা ট্রাভেল সংক্রান্ত যে কোনো ভিসা, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এছাড়াও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত, এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত, অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য উপাত্ত আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আমরা বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত কাজকর্ম করে থাকি, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ইতালি সহ
এবং এশিয়ার মালয়েশিয়া, চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং সার্কভুক্ত বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য উপাত্ত আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।